রাজ্যের বকেয়া 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। দিল্লি অভিযানের পর রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে রাজভবনের সামনে ধর্না মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দিন ধরে সেই ধর্না মঞ্চে অভিষেকের সঙ্গে ছিলেন শাসক দলের বর্ষীয়ান নেতা নেত্রীরাও। মঞ্চের কাছে প্রতিদিনই যোগ দেন বহু কর্মীও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তার টুইটার হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে রাজভবনের কাছেই দুজন যুবক ধর্না মঞ্চের কাছ থেকে এগিয়ে গিয়ে পাশেই থাকা একটি মদের দোকানে গিয়ে মদ কিনে কাছেই গিয়ে জল মিশিয়ে খেলেন। শুভেন্দু ভিডিওটির ক্যাপশন দিয়েছেন, রাজভবন অভিযান চলছে। শুভেন্দুর এই টুইট করা ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। পাঁচ দিন ধর্ণা অবস্থান চালানোর পর অবশেষে সোমবার 9ই অক্টোবর তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে রাজি হন রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল নেতা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া পাওনার বিষয়ে কথা বলেন। পরে রাজভবন থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য নেতারা ফের ধর্ণা মঞ্চে ফিরে আসেন। আর এই ছবি বর্তমানে ধরা পড়েছে। আর শুভেন্দু অধিকারীর এই টুইট যেটাকে ঘিরে বর্তমানে সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। রাজ্যের বকেয়া 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। দিল্লির অভিযানের পর রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দিন ধরে সেই ধর্ণা মঞ্চে অভিষেকের সঙ্গে ছিলেন শাসক দলের বর্ষীয়ান নেতা কর্মীরা। মঞ্চের কাছেই প্রতিদিনই যোগ দেন বহু কর্মী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তার টুইটার হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে রাজভবনের কাছেই দুজন যুবক ধর্ণা মঞ্চের কাছ থেকে এগিয়ে গিয়ে পাশে থাকা একটি মদের দোকান থেকে মদ কিনে জল মিশিয়ে খেলেন। শুভেন্দু ভিডিওটির ক্যাপশনে দিয়েছেন যে রাজভবন অভিযান চলছে। শুভেন্দুর এই টুইট করা ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। পাঁচ দিন ধর্ণা অবস্থান চালানোর পর অবশেষে সোমবার 9ই অক্টোবর তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে রাজি হন রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল নেতা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া পাওনার বিষয়টা নিয়ে কথা বলেন। পরে রাজভবন থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য নেতারা ফের ধর্ণা মঞ্চে ফিরে আসেন। সে ছবিও ধরা পড়েছে। দেখতে পাচ্ছেন আর এই সেই টুইট যেখানে তিনি লিখেছেন যে রাজভবন অভিযান চলছে। আর সেই রাজভবন অভিযান চলছেতে যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, তার তিনি যে জামাটা পরে রয়েছেন সেখানে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে যে দুজন যুবক ধর্ণা মঞ্চের কাছ থেকে এগিয়ে গিয়ে পাশেই থাকা একটি মদের দোকানে গিয়ে মদ কিনে তাতে জল মিশিয়ে খেলেন। শুভেন্দু ভিডিওটির ক্যাপশনে লিখেছেন রাজভবন অভিযান চলছে। শুভেন্দু টুইট করা এই ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এই ভিডিওটি নিয়ে বর্তমানেও
কোনো সত্যতা জানা যায়নি। সঙ্গে রাখুন আজতক বাংলাকে, অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল, এবং এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।